अलकास अलकास भजन डाकिसन अलकास कोथाय सिमकी अब्बा कोथाय चले गेछे नाकि हाँ चले गेछे कखन আমি নিজে রিকশায় উঠে দিয়েছি খাওয়া দাওয়া করছে দুপুরে হ্যাঁ খাই গেছে আপনার রাইখা চলে গেল আব্বা অবশ্য ভালো হয়েছে আম্মা কয়টা দিন আপনি থাকেন থাকেন কয়েকদিন ঠিক আছে আম্মা যান জি ভাই যান আমার শরীরটা আর পুরোপুরি ভালো হলো না এখনো পুরোপুরি স্মৃতিটা ফিরে নাই ওই যে স্ট্রোক করছিল তো তারপর কথাবার্তা আউলে গেছে দেখলাম আমারে ভাইজান বলল সিমকি কাছে আসো না বসো তোমাকে মনে পড়ে ওই যে সায়মা যখন রাশিয়া গেল তখন তোমার নিয়ম ফুকেট গেলাম মনে আছে তোমার মনে আবার পড়বে না গো আমার সব মনে আছে ফুকেটের তে নামে একটা বাসের সাকো তুমি গেলে আসো সাকো পার হও আমি কি সাকো পার হতে পারি আমার যে কি লজ্জা লাগতেছিল নতুন শাড়ি পরে আমি কি করে সাকো পার হব তুমি গেলে আমার কোলে আসো আমার আরো বেশি লজ্জা লাগতেছিল তুমি টুপ করে এসে আমার কোলে তুলে নিলে ওই যে সার্কাসের পিলিয়া জিরাম করে লাঠি নিয়ে রশির পাইতে হাঁটি দেয় তুমি শিরাম করে পার হয়ে চলে গেলে সাকো পার হয়ে দেখি বিশাল বড় মেলা হচ্ছে তুমি আমার কইলে চলো মেলাতে তোমার চুরি কিনে দিই আমি বললাম না আমার লাগবি না রে আমার খুব লজ্জাও করতেছিল তুমি খপ করে আমার হাতটা ধরে বসলে তুমি নিয়ে গেলে একটা দোকানে যে আমার চুরি কিনে দিলি ফিতে কিনে দিলে একটা সোনাও কিনে দিসলি কি ফাইন যে বাসনা ওর এখনো নাকে লাগিয়ে আছে তারপরে মেলার মধ্যে ঘুরতেছি ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল তারপরে একটা রিক্সা ভাড়া করে তুমি আর আমি যাচ্ছি রিক্সায় করে যাচ্ছি শাঁসা করে বাতাস হচ্ছে হঠাৎ করে এক পাহারাদার কাছে কিডা যায় রে তুমি কি করলে পাহারাদারের কথা শুনে রিক্সার হুট্টো উঠে দিলে আমি আর তুমি যাচ্ছি তুমি আমার হাতটা ধরে রেখেছো কি বাতাস হচ্ছে রিক্সাওয়ালা রিক্সা নিয়ে ছুটতেছে আমার মনে হচ্ছে আকাশে উঠতেছে খেয়ালই করিনি তিনজন মানুষ এই রিক্সা নিয়ে কখন যেন ভেড় ভিড়ে কাদার মতো গাইপিয়ে গেল ওই কোন জায়গার কথা কইতে আসছো তুমি ওই যে ফুকেট ঝিনেদার পাশেই তো তুমি কি সিমকি না সালেহা আমি সালেহা সালেহা তুমি কি করো এ বিষয়ে কাম করি আমি আলকাস আমার মুখের কথা আলকাসে গিয়ে বল আলকাসে গিয়ে বল আমার এক কাপ চা দিতে যা তোর দে সালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম সায়মা সবুর নাকি বিষ খাইছে কে বলেছে আরে সবুর রে যে হাসপাতালে ভর্তি করছো ওর পাশেই আমার পরিচিত এক ছেলে থাকে ও তো ফোন করে আমারে তাই বলল আপা কথা কোন দিক দিয়ে কে পাস করে এটা বোঝার ক্ষমতা কিন্তু আমার আছে প্লিজ আপনি ফোনটা একটু রাখেন এখন পরে কথা বলবো আপনার সাথে